দাদু ভাই নিবা কিটা দেখাইলে আজকে খাইছিলে বল বল মাছ দিয়া বল তোমরা একদাদ বল খাই ভাই বড় আইন তো দুবার বল খাইছো গো আমরা সময় এটা বল আছে 6 আর 7 লম্বা বুঝছ নি তাই এটা আইলে লাল করে রাখো যা দে খাইলে পরে তেল মরিচ লাগতো না এটা রাললে হইতে ভিতর থেকে তেল মরিচ বুরবুরে হয়ে গেছে বুঝছ নি না দেখা আইতা বল নি তাহলে বলের তাহলে মাঝে তো বাগ নাই দেখো হে আল্লাহ দা তাহলে ফাইভ বিয়া ফাইভ বারে বল না আমরা নাম হলো আমরা ফাইভ বিয়া আছে তোমরা বলে রোমান বুঝছ নি সেটা বলার খাই ভাই আমরা আগে ফানি দিয়ে তোর হাইরান দিলিছি বল মাছের তরকারি তোর সব রিল্যাক্স আর তোমরা যখন মরিচ তেল বেসন টেসন দিয়ে হো তোমরা তিয়ার তরকারিতে রান্ধবে সবাই লেখা দেখি বেটা একটা তরকারি আড়াই আছে একটু দেখি তো তোমরা কিরম তরকারি খাও ওটা একটু দেখি নে তুই বেটা মিনাল ইসলাম বেটা দেখি তাহলে তুমি হ্যাঁ ও তো ইম নাগে নেবে তুই দি একটু লাগে মিনাল ইসলাম না মিনাল ইসলাম এটা এটা খালি তোর রাখলাম নি এটা দিসুন বাবা কিনা সবাই আমরা ইয়ে করতাম এটা তো বুঝছো ওখানে আমি খালতা সেটা দেখো না তুই ইম নাগে এটা কি তাও এটা কইলা চলে এটা কিন্তু তোমার সাথে খাল না কালকে মা বড়াস নি পাঁচ কয় টুকরা মাছ দিছো তোর পাতো ভুলে পড়ে গেছে দুই টুকরা মাছ এক টুকরা কইলা আমার এতে দিছিস নি তুই বুঝ না দুই টুকরা আদো করে দিছো তুমি এক টুকরা দিকে রাগে না এর আগে দিন দেখাইছো তুমি দুই টুকরা ওটা আরো বেশি কইতা নি এটা ফিসে ফিসে মামা করে আর রাস্তা দিন আদো করে কথা কইলা ওইটা লাগে সোতা সোতা হইলা এখন ফক্কো ধরে লাও মারে কিছু করে না এত কিছু মারে না মারতা ছিল আমি তোর শুনি স্পোজ কে মারে বাবা ধরো কোন মুদের সময় বাইরে কোনে কইও গে তুমি যাও তো তুমি যুগুন নাম আমার যে মিলাই লিসাম তুমি দিছো ও দলা গাই দিছো আবার লাগাই দিছো কুলির করে কুলি এখন ইতার জ্বালা যদি রে ভাই আমি শান্তি মতে একটা দিন খাইতে পারি একটা গন তোরে কিটা হইতাম শুধু মানুষ একটা গনটা নাই যে যারা খাইতে আড়া করে না করব না নি কোনটার ঘরে দেখিব না এক বেজুত নিরে বে আহরে আনছিল আমি বেজুত নির ঘরে তাও হইছি আয়তি হাড়া বাড়াইছে কথা হবে যেটা আজ হতি উঞ্চে ইতার মা মান মামার বাড়ি হাইট বাগু চোল দিবে ইজ্জত বেজে তোর ঘরে রাজা হইতাম রে ভাই যখন ডাক কাল লয়ে ওই বল ডাক কাল লয়ে যা তোর ওখানে ঠিক করতাম এটা উপদে দিতাম রে রাজা এ কোন কুলে বল তুমি এমন জিনিস কাজ যদি দেয় বন কুলে আমার মারাস কিতাম রে আমি কইছি নে দত্ত এ নাই ভাই কি কথা হইছো রাজা এটা সে যা যাইতাম যা এই বন কুলে মারাই এ তুই সব সুপার গ্লামার মেরে দে যা কইবো না বারে খারাপ কথা তো উঠ দাদু মে ওরে আমি যাইগি তোমরা আইছো খুশি হয়েছি প্রথম দেখাই আইছো তোমরা তো প্রথম না ডাকলে আও না দুই তিন বার দেখা লাগে আজকে তোমরা ডাকছি তোমরা যন্ত্র নেই আর পারলাম না তোমরা যে খাদ্য লাগো হাতে খাদ্য লাগো সে তো অনেক খারাপ বা তুমি অনেক বুঝাইছি গাইলেইছি গাইলে তোমরা ঠিক হো না বুঝাইলে বুঝো না চিন্তা করলাম আজকে এটা উপদেশ দিই তোমরা রে যদি তোমরা একটু খাওয়া লাগে আশা করি আজকে উপদেশ দিয়ে তোমরা ঠিক হয়ে যাবে দেই উপদেশ দিতে হয় দেও কিতার আমরা উপদেশ লই নি আচ্ছা দেও নি ইদা মাতার তা ফেদা হবে আলা বেদাইতে ওদের মাতার তা ফেদা হবে তাতে বাফের লগে মাতে উফব বাহল যাও তুমি তো উপদেশ লও না দাও তুমি রেশ মনে অশিক কই দরাম একটা আমি তুমি তো এটা শিক্ষা লও আজকে এ ওরা ডরাইস না মারতাম না তোরা আগে তো বলে আমি মারতাম না আমি না মারতাম না গাল দিতাম না তোরা শিক্ষা দিতাম আমি আজকে এটা উপদেশমূলক শিক্ষা দিমু বেদ্য বাহল না দর এটা দর একটা একসাথে
কিতা উপদেশ দিতে আসলাম আমি ইতা ঠিক হইতো না না ইতা ঠিক কোন যেত না জীবনে ফাড়াল হান খাইন তো খালি হারা দিন ওটলা নাটি বাংলো হম রে উপদেশ দিতে আসলাম যে মনে ভাবছিলাম মনে বাংতে পারতো না বলবো তোরই আছিল না বাঙ্গি লিল A few moments later. তেরে বকু কা ভাল লাগে কি দিছে কি তার হইতো লাঠিতে দিছ কতলা বাংতে গে টেং মাঙ্গলি যে দুঃখ পাইছি টেং গো ও মাই গো ও তা জন কে সময় আমরা আছিল আমরা ফাঁসাটা লাদি আমাকে বাংছি পুনরে বাবা আমি একটা হতা হই তোমরা তুমি হাত যা হরো তুমি তো বালা না তোমরা এই পরীক্ষা দিছিলাম বা একটা উপদেশ আমি দিছিলাম ই হারো নাই তোমরা একসাথে থাকতাই দেখছো নি লালিরা নি একসাথে আসিল তুমি ও তো জোর দেখাইয়া বাঙ্গিলিতে পারছো চ কিন্তু ফরে দিদি কিন্তু তোমার আমার রিয়াকশনটা হইছে তুমি তোমার লাড়িটা দেওয়ার হয়েছে তুমি তোমার বাইয়া তুমি যে বাইটটা দিতাই সবাই মিললে একটা একটা লাড়িটা বাংতাই তুইলে কিন্তু এরকম হয়েছে প্রথম তো একটা করে বাংছো এটা লাগে কোনো সমস্যা হয়েছে তোমার কোনো সমস্যা হয়েছে বা হয়েছে না কিন্তু তুমি যে একসাথে সফটওয়্যারে বাংছো তোমার ট্যাঙ্কটা এখন ও তো বাঙ্গে গেছে গা তা বাংতেই পারে কারণ সফট লাড়ি শক্ত আছে বাংছে না রে বঙ্গি ধরছে এখন বাংছে আসলেই বাংছে না বাংলা কোনো এইটা হইলো নেনি আমি তো ওই সময় বুঝছি কিন্তু তোমরা তো বুঝো না তোমরা যদি এক হইয়া তা হই রকম সবসময় এক হইয়া তা হো তোমরা এই সূত্রে আক্রমণও করে কিন্তু তোমরা যদি একটা হো তোমরা এটা মোকাবেলা হতে পারো নিজে নামে জলদি করো ফিতরা ফিতরা তা করে শোনা হো তোমরা মাঝে নিমিশে বালুর মতো উড়াই নিবে তাহলে ইয়া হতটা জরুরি আমি চাই তোমরা এক হইয়া তা হো তোমরা জলদি যদি হরো আমার তো বেটা বাপ হয়নি আমার কষ্ট খুব কষ্ট হয় যে আমি মল্লা ভাই তোমরা সামনে খাইবে তখন আমার হতে এটুই তোমরা আজকে দাঁড়িয়ে হরতাই না আশা করি এটা একটা শিক্ষা পাইছো ঠিক নেই শিক্ষাটা তোমরা হামলা গাও আর তোমরা সবসময় নিয়ে হইয়া তা তোমরা বাইরে সত্যি তোমরা কিছু না হতে পারে ঠিক আছে আচ্ছা আমার লোক একটা এখানে হসপিটাল থেকে দেখো দেখি আর একটা চেষ্টা করে ঠিক করতে পারি আর তারা ঠিক হওয়া দেখতে চাইলে আমরা নেক্সট এপিসোড পর্যন্ত আমরা সাথে থাকুন আর আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমরা সাথে থাকুন ধন্যবাদ